আজ তো আপনার পরীক্ষা। আমি সেই সকাল থেকে আপনার মেসের সামনে দাঁড়িয়েছিলাম, না আপনি বারান্দায় আসলেন আর না জানালা খুললেন। আপনি কি আস্ত পাগল? পাগলামি বেড়ে যাওয়ার আগে মানসিক ডক্টর দেখান। আপনি তো আমার মানসিক ডাক্তার মিস পরমানু। লোকটা নির্ঘাত আমার পরীক্ষার 12টা বাজাতে এসেছে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা কেউ বলে? কথাগুলো শুনলেই তো বুকের বাতাসে ধক করে ওঠে। মনে মনে কথাগুলো বললেও অন্য মুখে বলল, দেখুন আজ থেকে আমার পরীক্ষা শুরু, আর এই পরীক্ষা চলাকালীন সময়গুলোতে আপনি আমার সামনেও আসবেন না। তুর্য ভ্রুকুসকে চোখ ছোট ছোট করে অন্যর মুখের দিকে তাকিয়ে বলল, কেন, আমি কি আপনাকে অনেক বেশি বিরক্ত করে ফেলেছি? আপনি যদি একবার হ্যাঁ বলে দেন তাহলে আমি আর কখনো আপনার সামনে আসব না। এই কথাটা একদমই বিশ্বাস করবেন না। আপনার ভালো লাগুক আর বিরক্ত লাগুক, যাই লাগে না কেন, আমি আপনার পিছু ছাড়ছি না। আমার ভালোবাসা এত সস্তা না। অনুর হাতের ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, এই সরুন, আমার সামনে থেকে সরুন, আর মাত্র 10 মিনিট সময় আছে, আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। অনু দ্রুত হাঁটতে থাকে, হঠাৎ পেছনে ফিরে বলল, পরীক্ষার পর দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। তুর্য মুস্কি হেসে ডান হাত দিয়ে মাথার চুল এলোমেলো করে দিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। জেমি তিয়াস এবং বাড়ির সবার জন্য কিছু আইটেম রান্না করে নিয়ে আসে। জেমির এমন কাজ খুব ভালো লাগলো মিসেস ত্রিনার। তিনি মুস্কি হেসে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দেন। তুর্য সকালে ব্রেকফাস্ট না করায় বাড়িতে এসেই মাকে তাড়া দিয়ে বলল তাকে নাস্তা দেওয়ার জন্য। ড্রয়িং রুমের সোফায় জুয়ের সাথে বসেছিল জেমি। তুর্য জেমিকে দেখে প্রথমে চিনতে পারল না, জুয়ের দিকে ইশারা করে বলল, কে মেয়েটা? আরে এ ভাইয়া, এটা আমাদের হবু বড় ভাবি। জুয়ের কথা শুনে তুর্য পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। জেমি মুস্কে হেসে তুর্যকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলার দরকার নেই, আমি আপনার ছোট দেবর, তুর্য বলে ডাকলেই হবে। আপনি তো আমার বয়সে বড় হবেন। তাতে কি, সম্পর্কে তো আর বড় না। বলে তুর্য নাস্তা করার জন্য চলে গেল। জেমি আজকে শালীন পোশাক পরেই এসেছে, এই দেশের মানুষের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। গোলাপি রঙের চুড়িদারে বেশ মানিয়েছে তাকে। জেমি আশেপাশে তাকিয়ে তিয়াসকে খুঁজছে, কিন্তু এ সময় তিয়াস বাড়িতে থাকে না, অফিসে থাকে। এই কয়েকদিন অফিসে কাজের চাপ একটু বেশি। জেমি গতকাল রাতে এত করে বলল আজকের দিনটা ছুটি নেওয়ার জন্য, কিন্তু অফিস থেকে ছুটি পেল না, তাই না চাওয়া সত্ত্বেও যেতে হয়েছে। ভাবি, তুমি এখানে বসে থাকতে থাকতে বোর হচ্ছ নিশ্চয়ই, চলো তোমাকে তিয়াস ভাইয়া রুমটা ঘুরিয়ে দেখায়, সাথে আমাদের বাড়িটাও। জুয়ের কথায় সায় দিল জেমি। মেয়েটা অনেক মিশুক, তাই জেমির সুবিধাই হলো। জুই জেমিকে সাথে করে নিয়ে তিয়াসের রুমে চলে গেল। তিয়াস, তুর্য, জুই তিন ভাই বোনই খুব গোছালো মানুষ। মিসেস ত্রিনা ছোট থেকেই ওদেরকে গোছালোভাবে গড়ে তুলেছেন। তিয়াস ভাইয়ার বউ সুন্দর আছে, খাবার খেতে খেতে বলল তুর্য। তিয়াসের পছন্দ হয়েছে ওকে, ওর প্রাক্তনকে নাকি দেখাতে হবে, তার চেয়েও সুন্দর মেয়ে ডিজার্ভ করে সে। ভালো, আমার বউ এত সুন্দরী না, আবার ধবধবে ফর্সা না হলেও মুখে মায়ার খেলা, আর আমি তার ব্যক্তিত্বে প্রেমে পড়েছি, তাই তার সবকিছুই আমার ভালো লাগে। মিসেস ত্রিনা তুর্যর দিকে ভ্রুকুসকে তাকিয়ে বলল, তুই আবার বিয়ে করলি কবে, বউ আসলো কই থেকে? তুর্য মুস্কি হেসে বলল, তিয়াস ভাইয়ার পরে বিয়েটা করে ফেলবো আমি। কাকে, কি বলছিস তুই এসব? অনুকে ছাড়া আবার কাকে বিয়ে করতে যাব? মিসেস ত্রিনা তুর্যর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, অনু তো লক্ষ্মী একটা মেয়ে, আমার দুই ছেলের পছন্দকেই আমি গ্রহণ করব, জীবনটা তো তোদের আমার না, তোদের জীবনের সাথে কেমন মানুষ কে জড়াবি এটা তোদের সিদ্ধান্ত, বাবা মা হয়েছে বলেই যে জোর করে তোদের ইচ্ছের বিরুদ্ধে অন্য কারোর সাথে বিয়ে করে দেব এমন বাবা মা আমরা না, আমার সন্তানদের খুশিতেই আমরা খুশি। মা নামক মানুষটা বরাবরই খুব বেশি প্রিয় তুর্যর কাছে, তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই ঠিক তার মনের মতো। বাবা মায়ের সাথে ছেলেমেয়েরা একটু কম ফ্রি, সব ধরনের কথা তারা তাদের মা বাবার সাথে শেয়ার করতে পারে না, কিন্তু ছোট থেকেই এই দূরত্বটা তৈরি হতে দেননি মিসেস ত্রিনা।
একজন শিক্ষিত মা হিসেবে তিনি ছেলে মেয়েদের যথেষ্ট ভদ্র ভালো মনের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং পেরেছেনও। তিয়াসের রুমটা বেশ পছন্দ হয়েছে জেমের, সব কিছু গুছিয়ে রাখা। তিয়াস বই পড়তে বেশ ভালোবাসে, তার ছোট্ট একটা বুকশেলফ আছে, সেখানে বিখ্যাত লেখকদের লেখা বই রাখা আছে। অবসর সময়টা বই পড়ে কাটিয়ে দেয় তিয়াস। তিয়াসের রুম থেকে বের হয়ে জেমের চোখ পড়ল অন্য একটা রুমের দিকে। সে হাতের ইশারায় দেখিয়ে বলল, আচ্ছা জুই, ওই বাঁদিকের রুমটা কার? ওটা ছোট ভাইয়ার রুম। ও আচ্ছা, চলো তোমাদের ছাদটা ঘুরে দেখে আসি। হ্যাঁ চলো, আমাদের ছাদে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। আমার ছোট ভাইয়া প্রকৃতি প্রেমী, আমাদের ছাদটা সবুজে ঘেরা, বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে, ভাইয়ার ফুল বেশ প্রিয়। আর তোমার বড় ভাইয়া কি প্রকৃতি প্রেমী? না মানে উনি কি ফুল পছন্দ করে? না করবে না কেন, আমাদের সবারই ফুল প্রিয়। শুধু আলসেমির জন্য কেউ বাগান করে না। ছাদের বাগানটা তুর্য ভাইয়া করেছে, ওর এইসব করতে নাকি খুব ভালো লাগে। জেমি কিছু না বলে মুস্কি হাসলো। তুর্য নিজের রুমের বারান্দায় বসে আছে, রোদের আলোয় আলোকিত বারান্দা। তুর্যর বারান্দায়ও ফুলের গাছে ভরপুর, মন ভালো করার মতো একটা জায়গা। মহারানী তো বারণ করে দিয়েছেন ওনার এক্সামের সময়গুলোতে যেন ওনার সামনেও না যাই। আমার জন্য আবার নাকি তার পরীক্ষা ভালো হবে না, পাগলি একটা। মনে মনে এসব ভাবছে আর মুস্কি মুস্কি হাসছে তুর্য। দেখা যেহেতু করাই যাবে না, তাহলে এই সময়টাতে জবে জয়েন করে ফেললে হয়ে যাবে, শুধু শুধু সময় নষ্ট করার মানেই হয় না। পরীক্ষা শেষ হলে ফ্রেন্ডদের সাথে ক্যাফেতে গিয়ে আড্ডা দেওয়ার সিদ্ধান্ত নেয় রিফা আর কেয়া। কিন্তু অনুর মন চাইছে তুর্যর পাগলামিগুলো উপভোগ করতে, তবে সেটা চাইলেও সম্ভব না। লোকটা যে মারাত্মক কথা বলে, আমার মনকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। রবি ঠাকুরের গানটা যেন কি ছিল, হ্যাঁ মনে পড়েছে। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব মাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বারস মাস। সামনে আসলেও একদম পাত্তা দেওয়া যাবে না এই লোকটাকে। অনুর কথা শোনার মতো ছেলে নয় তুর্য। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে আসার সময় অনুকে এক পলক দেখার লোভটা সামলাতে পারল না। অনু সেই সময় বারান্দায় দাঁড়িয়েছিল। তুর্য অনুকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়েছে। আশেপাশে তাকাতেই অনুর চোখ পড়ল তুর্যর উপর, তুর্যকে দেখে হেসে ফেলল। তুর্য নিজ থেকে চিল্লিয়ে বলল, আল্লাহ ছাড়া আপনার থেকে আমাকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না মিস পরমানু, এমনকি আপনিও না। আপনি আমার কথা একদম শোনেন না, আমি বলেছিলাম আমার সাথে দেখা না করতে। আমি এত ভদ্র প্রেমিক নই, আপনি বললেই যে আমি শুনব, সেটা আপনি কি করে ভাবেন? ব্যালকনি থেকে অনু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচে দাঁড়িয়ে থাকা তুর্যর দিকে। তুর্য মুস্কি হেসে বলল, এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই আপনার সাথে দেখা করার লোভটা সামলাতে পারলাম না, এতে কি আমার অন্যায় হয়ে গেছে মহারানী? না আপনার কিছু হয়নি, যা হয়েছে সব আমারই হয়েছে, বিড়বিড় করে বলে অনু রুমে চলে গেল। তুর্য যা চেয়েছিল তা পেয়ে গেছে, তাই সে বাইক স্টার্ট দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। হাতে অল্প কয়েকদিন সময় আছে বন্ধুদের সাথে সময় দেওয়ার মতন, এরপরে চাকরিতে জয়েন করলে আর আড্ডা দেওয়া হবে না, তাই এই সময়টাকে কাজে লাগাচ্ছে বন্ধুদেরকে সময় দিয়ে। অনু আপাতত এখন অন্য সব চিন্তা মাথায় আনছে না, তার মন ধ্যান জ্ঞান সব কিছু এখন পড়াশোনাকে ঘিরে। এক্সামে ভালো করতে হবে, নিজেকে ভালো করে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই তার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। মন যদি এখন অন্যদিকে চলে যায় তাহলে আর পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না। তুর্যকে ভালো লাগে, তাই বলে আবেগকে এতটা প্রশ্রয় দেওয়া একদমই উচিত নয়। আবেগ কন্ট্রোল করতে শেখো, জীবন সুন্দর হবে। জীবনে চলার পথে অনেক মানুষকে ভালো লাগতেই পারে, তার মানে এই নয় যে তাদেরকে মনে করে নিজের স্বপ্নটা বিসর্জন দিবে, নিজের ইচ্ছেগুলো পূরণ করবে না। জীবনটা আমার অন্যের নয়, আমরা পারি শুধু সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে,
তাই মানুষকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই। সে যতই মহান হোক না কেন, যতই বিশ্বাসের যোগ্য হোক, দিন শেষে কিন্তু সেই বিশ্বাসের মানুষটাই বেইমানি করে। সব ভালোবাসা প্রকাশ করতে নেই, ভালোবাসা বেশি প্রকাশ করে ফেললে তো সস্তা হয়ে যায়। তাই তুর্যকে না হয় আমি মনে মনে ভালোবাসলাম, প্রকাশ করলাম না, এতে তো আর আমার ভালোবাসা কমে যাবে না, বরং বাড়বে। দিনের পর দিন চলে যাচ্ছে, সময় তো নিজের গতিতেই চলে, সে তো আর কারোর জন্য অপেক্ষা করে না, যেমনটা মানুষ অপেক্ষা করে অনেক মানুষের জন্য। কিন্তু সময়ের ক্ষেত্রে এই জিনিসটা একদমই যায় না, সময় দাঁড়িয়ে থাকা পছন্দ করে না, তার কাছে অপেক্ষা জিনিসটা একদমই অপছন্দের। প্রত্যেকটা এক্সাম খুব ভালো করেই দেয় অনু, এ কয়েকদিন তোর জোয়ারাল থেকেই তাকে দেখেছে, একটু একটু বায়না হয়তো করতো দেখা করার জন্য, কিন্তু অনু কখনো তা হতে দেয়নি। তোরজোর বায়নাগুলোকে অসমাপ্তই রেখেছে, কেননা কিছু কিছু ক্ষেত্রে কিছু বায়না অসমাপ্ত থাকাটাই বেটার, এতে হয়তো দুজনের ভালো থাকাটাই নির্ভর করে। তিয়াসের অফিসে জয়েন করেছে তোরজো, আর কয়দিনে বা বেকার থাকা যায়, অনুকে তো এবার বিয়ে করতেই হবে, তাই না?